সমুজ্জলি তো বলছিল ওর মা আই মিন আন্টি নাকি আমাকে আসতে বলেছিল। কি রে রূপাই, তোর মা কালকেই বললো আর তুই আজকেই নিয়ে চলে এলি? তোর তো দেখছি আর তর্শই ছিল। কি যে বলো না তুমি, আসলে আজ সকালে রোজার ক্লাস ছিল না, তাই আমি ওকে বললাম ইউনিভার্সিটি যাওয়ার আগে একবার ঘুরে যেতে। খুব ভালো করেছিস রূপাই, মেয়েটাকে তো স্টেজে সেদিনকে নাচতে দেখলাম, তারপরে তো আর মুখোমুখি দেখা হয়নি। ওগো, চিনতে পারছো ওকে? হ্যাঁ, ওই চিনতে না পারলেও একটু একটু আঁচ করতে পারছি বইকি। সাপমোচনের নায়িকা না? হ্যাঁ, বড় সুন্দর দেখেছিলাম অনুষ্ঠানটা, জানো তো বড্ড ভালো নেচেছিলে তুমি মা। অনেক বড় হও মা। থাক থাক মা, সুখী হও সুখী হও। আরে থাক থাক দেখি, থাক মা থাক। বৌমণি, তোমাদের জন্য স্যুপ আনলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রোজা, এই দেখো এই রিংটা দেখো, আজকে ডেলিভারি দিল, কেমন হয়েছে একটু দেখো। ও মা, কি সুন্দর, কার জন্য বানালে গো? ভালো, ড্যাডির জন্য, বাবার জন্য, আরে শৌর্যর জন্য। তোর বার্থডেতে এনগেজমেন্টের অ্যানাউন্স করা হবে না, তখন তুই এই আংটিটা ওর হাতে পরিয়ে দিবি। উফ, আবার সেই এনগেজমেন্ট! আমাকে যে করেই হোক এই এনগেজমেন্টটাকে আটকাতে হবে। যত চুপ করে থাকবো মাম্মা ড্যাডি এটা নিয়ে তত বাড়াবাড়ি করবে। ডিজাইনটা কিন্তু তোর কাকিমনির ভীষণ পছন্দ হয়েছে, বল না তোর পছন্দ তো? রোজারও নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে বৌমণি, কি হলো বলো মাকে। ও ভালো কথা, রোজা তোর সব বন্ধুদের ইনভাইট করেছিস তো? আমি সমস্ত গেস্টদের জন্য আলাদা আলাদা করে রিটার্ন গিফটের ব্যবস্থা করেছি, তোর বন্ধুদের জন্য কিন্তু রিটার্ন গিফট আছে। থ্যাংকস। ও মা, এতে আবার থ্যাংকস জানানোর কি আছে? প্রতি বছর তো তোমার বার্থডে পার্টি ভীষণ ঘরোয়াভাবে ছোটোখাটো করে পালন করা হয়, এই ফার্স্ট টাইম আমার রোজার বার্থডে পার্টি এত বড় করে সেলিব্রেশন হচ্ছে, দেখা যাক। কাল এত অ্যারোগেন্টলি বিয়েতে আপত্তি করছিলই বা কেন? ও কি কোথাও কোনো অ্যাপ্লিকেশন আছে? ও কি কাউকে ভালোবাসে? মাম্মা, পিসিমণি আমাকে কিছু শেখায়নি, আমি বায়না করেছিলাম মুড়ি মাখা খাবো বলে। আর তাছাড়া সমুজ্জ্বলদের বাড়িতে তো প্রায় মুড়ি মাখা খাওয়া হয়, আর লো ক্লাসের কি আছে এতে? ও, তোমরা খাবার বেড়ে নিয়েছো, ভালো করেছো। আচ্ছা শাহানা, তুমি কি কিছু জানো, মানে রোজার জীবনে অন্য মানে কারোর সঙ্গে কোনো রিলেশন গ্রো করেছে কি? না বৌমণি, না মনে হয়। আসলে কালকেও তোমাদের সঙ্গে রাগারাগি করার পর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম আলাদা করে যে ওর কারোর সঙ্গে মানে কোনো সেরকম সম্পর্ক আছে কি না। তো কি বললো? কিছু তো বললো না, চুপ করে রইল। তবে আমার কি মনে হয় বলো তো বৌমণি, সেরকম কোনো কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, থাকলেও তো আমায় বলতো বলো। আসলে ডিসকাশন থেকে ফেরার পর খালি সমুজ্জ্বল সমুজ্জ্বল করছিল, তো তাই আমার একটু ডাউট হলো।
আমার মন নিয়ে তো তোমরা কোনোদিনই ভাবনি মাম্মা। শুধু নিজেদের ইচ্ছেগুলোকে আমার উপর জোর করে চাপিয়ে দিতে পারো। আমি কি খেতে ভালোবাসি সেটা এই বাড়িতে শুধু পিসিমণিই জানে। হ্যাঁ, আই এম শিওর পিসিমণি সেই অনুযায়ী আয়োজন করেছে। আর এদিকে তুমি তো পিসিমণিকে টেক্কা দেওয়ার জন্য ইভেন্ট ম্যানেজারের কাছে দায়িত্ব দিয়ে দিয়েছো। তাতে এইসব কাঁসার থালাতে বাসনে খাওয়ারগুলো তো চলে এসেছে, কিন্তু ভালোবাসার ছোঁয়াটা যে রইল না মামা। তোমরা যেটা নিজেরা করতে পারো না সেটা যদি অন্য কেউ করে দেয় তখন তোমাদের খুব হিংসে হয়, তাই না? এতজন সংসার আমাদের, ভয় হয় জানো ওই টাকায় হাত দিতে। দেখো বিপদ তো বলে আসে না, ঈশ্বর না করুন যদি কখনো এরকম বিপদ হয় তাহলে যাতে আমাদের জলে পড়তে না হয় তার জন্য তো টাকাটা আলাদা সরিয়ে রাখা। না না মেজো বৌমা, ও টাকায় হাত দেওয়ার আগে আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা দাদা, এখন কিছু টাকা তুলে নিয়ে যদি চালটা নিয়ে আসা যায়, পরে আবার সবাই যখন মাইনেপত্র পাবে তখন টাকাটা আবার সেখানে জমা করে দেবে। মেজো বৌমা, তুমি যেমন ঘরকন্নার ব্যাপারটা খুব ভালো বোঝো, আমিও না তেমনি সঞ্চয় আর আয় ব্যয়ের হিসেব কষেই চুল পাকিয়ে ফেললাম। দেখো সারা জীবনে একটা জিনিস বুঝেছি যে ঘরের টাকা একবার খরচ হয়ে গেলে সে শূন্যস্থান আর কখনো পূরণ হয় না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে। চাল কি আর একদম নেই? নেই বলতে নেই বাবা, বলো বারণ তো। হ্যাঁ রে, কালি চাল আনতে হবে। বেশ তো, আমি এখন টিউশনে বেরোচ্ছি, ওখান থেকে আজ টাকা পাওয়ার কথা। আমি টাকা পেয়ে চাল যদি তুলে নিয়ে আসি তাহলে তো খুব ভালো হয়, তাহলে দাদারও একটু চিন্তা কমে। ভেবেছিলাম মাইনের টাকাটা দিয়ে রোজার জন্য সুন্দর একটা গিফট কিনব, কিন্তু এখন দেখছি সংসারে এই টাকাটা বেশি প্রয়োজন। তাছাড়া সুন্দর গিফট মানে যে দামি হতে হবে তার তো কোনো মানে নেই। আশা করি দামি উপহারের অভাবটা আমার ভালোবাসা দিয়ে পূরণ করতে পারবো। কোথায় যাচ্ছিলে তুমি? বাড়ি থেকে পালাচ্ছিলে তাই না? কি ভেবেছিলে তুমি? কি ভেবেছিলে আমি ধরতে পারবো না? শাহানাকে এদিকে আসতে দেখেই আমার সন্দেহ হয়েছিল। তুমি কাজটা করতে পারলে রোজা? কি করে করলে তুমি? তা আজকে তোমার বাচ্চা পার্টি, বাড়ি ভর্তি গেস্ট, তুমি সকলের মুখে চুনকালি লাগিয়ে এইভাবে বাড়ি থেকে চুপি চুপি পালিয়ে যাচ্ছিলে? চমৎকার, আমাদের মেয়েকে এই শিক্ষা দিয়েছি? তোমরা আমাকে বাধ্য করেছো পালাতে। বাধ্য করেছি? কিভাবে বাধ্য করলাম? এনগেজমেন্ট অ্যানাউন্স করাতে তুমি বাড়ি থেকে পালাতে বাধ্য হলে কি করলে? হ্যাঁ, এর মানেটা কি রোজা? আমি না কিছুতেই বুঝতে পারছি না এই সম্পর্কটাকে তুমি মন থেকে মেনে নিতে পারছো না কেন? কি প্রবলেম তোমার? আর তুমি এতটা মুঠে পড়ে লেগেছো কেন এই সম্পর্কটাকে ভাঙার জন্য, এই এনগেজমেন্টটাকে ভাঙার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে কেন? কি কারণ আমাকে বলো, কারণটা কি? কারণটা হচ্ছে যেটা হচ্ছে সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে।